আপনি যে দেবতাকে দেবীকে বসিয়ে আপনি পূজা করছেন, সেই দেবতা বা দেবী বাস্তবিক পক্ষে কি সেখানে রয়েছেন? আপনি তো ভাবছেন আমি মাটির দেবতা, আপনি ভাবছেন মাটির দেবী, মাটির ভগবান। যখনই আপনার ভাবে মাটি থাকছে তখনই ওই ভগবান আপনার সাথে জীবনে কখনো কথা কবে না। কেন জানেন? সেটা উত্তর দেওয়া হয়েছে গরুড় পুরাণের উত্তরখণ্ডের 3 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। বললেন কি, ন কাষ্ঠে বিদ্যতে দেব, ন শিলায়ং ন মৃচ্ছু চ, ভাবেহি বিদ্যতে দেবং তস্মাদ ভাবং সমাচরেত। অর্থ কি? বললেন দেবতা কখনো কাষ্ঠে বাস করেন না, ন মৃচ্ছু ন শিলায়ং, তিনি শিলার মধ্যে থাকেন না, পাথরের মধ্যে থাকেন না, ন মৃচ্ছু চ, তিনি কখনো মাটির মধ্যে থাকেন না। তবে তিনি থাকেন কোথায়? ভাবেহি দেবত্বস্মাত, তিনি আপনার আমার সবার ভাবের মধ্যে বিরাজ করছেন, সবার ভাবের মধ্যে বিরাজ করছেন। আপনার ভাব যদি না থাকতো যে আমার প্রতিমার ভিতরে বিগ্রহ মা রয়েছেন, ওই মাটির মধ্যে আমার মাটি আছেন, বুঝতে পারছেন তাৎপর্য? মাটির মধ্যে মাটি, আপনার ভাবের দ্বারাই সব সংগঠিত হয়। দেখুন না, আমার মা, আমি যাকে মা বলে ডাকছি, আমার পিতা কিন্তু তাকে স্ত্রী জ্ঞান করছে, ভাবছে, আবার মায়ের বাবা কিন্তু তাকে কন্যা ভেবে আছে, ভাবের দ্বারাই তো সংগঠিত হচ্ছে। একই নারী দেহ কিন্তু তার স্থান ভেদে কত ভাবের পার্থক্য, সবাই কি একরকম ব্যবহার করতে পারবে? আমি আমার মায়ের সাথে যে ব্যবহার করতে পারবো, আমার বাবা কি সেইভাবে মায়ের সাথে ব্যবহার করতে পারবে? তার বাবা কি তার মায়ের সাথে কন্যার সাথে তাই ব্যবহার করতে পারবে? পারবে না। তো এই জন্য ভাবেই তিনি বসবাস করছেন, ভাবেই দেবতার অবস্থান। আমরা তাকে ভাবের দ্বারা চিনব, ভক্তির দ্বারা তাকে জয় করা যাবে। মুসলমানেরা বলছেন তোমাদের মাটির মধ্যে কি আছে যে তোমরা পূজা করছ, আবার অর্থ দিচ্ছেন, বেদের থেকে রেফারেন্স দিচ্ছেন, যজুর্বেদের 32 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে লেখা আছে সেখানে, ন তস্য প্রতিমা অস্তি, তোমাদের তো কোনো প্রতিমূর্তি নেই, তোমরা কাকে পূজা করো, কটাক্ষ করে বলছেন। প্রসঙ্গ যখন এসেছে তখন একেবারে না বলে যাব না, প্রসঙ্গ যখন এসেছে তখন শুনে নিন। সেখানে যে ন তস্য প্রতিমা অস্তি মানে ভগবানের কোনো প্রতিমূর্তি নেই, এটার অর্থ কিন্তু এই না। প্রতিমা শব্দের অর্থ কি? যেমন সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সন্দেশ বা মিষ্টি বিশেষ, আবার সন্দেশ মানে সংবাদ, বুঝতে পারছেন? তেমনভাবে প্রতিমা শব্দের অর্থ, প্রতিম মানে কি? প্রতিম মানে তুলনীয়, আর অপ্রতিম মানে অতুলনীয়, আর প্রতিমা মানে হচ্ছে তুল্য। অর্থাৎ আমরা বলি না তিনি হচ্ছেন আমার ভ্রাতৃ প্রতিম মানে ভাইয়ের তুল্য, তিনি আমার মাতৃ প্রতিম মানে মাতার তুল্য, মায়ের তুল্য, বাবার তুল্য, ভাইয়ের তুল্য, তুলনা দিই আমরা। ঠিক সেখানে বলা হচ্ছে ন তস্য প্রতিমা অস্তি যৎস নাম মহজ্জস, অর্থাৎ তার তুল্য কেউ নাই, তার অধিক যশ রয়েছে। এটাতে সেই শ্লোকের অর্থ। কিন্তু ওনারা কি করছেন? ওনারা করছেন, দেখো দেখো তোমাদের শাস্ত্রে, মূল শাস্ত্রে রয়েছে যে তোমাদের প্রতিমা পূজা না করার কথা নাই, তাহলে তোমরা কেন প্রতিমা পূজা করছো? এই ধরনের মাঝে মাঝে টিভি বক্তারা আমাদের সম্মুখে এসে আমরা ফেসবুকে ইউটিউবে দেখি ভুল কদর্থ করেন, কিন্তু এগুলো কখনো করা উচিত নয় তো তাদের, না বুঝে অনধিকার চর্চা করতে আসে। আমি নিজেরটাই বুঝি না ঠিক মতো, অপরেরটা আমি বুঝন দিচ্ছি যে তুমি এইটা করছো কেন। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য অবশ্যই মূর্তি পূজার কথা বলা হয়েছে, কিন্তু মূর্তি মানে ওই মাটি না, কিন্তু আমরা কিন্তু বলছি না হে প্রস্তর দেব আমাকে আপনি রক্ষা করুন, আমরা কিন্তু বলছি না হে মাটি আমাকে আপনি রক্ষা করুন। কি বলছি আমরা প্রার্থনাতে? হে মা তুমি আমাকে রক্ষা করো। যখন আপনি ভাবের দ্বারা তাকে ভেবে নিচ্ছেন যে ওই মাটিতে আমার মাটি আছে, তখনই কিন্তু মা আপনার সেইভাবে বিরাজ করছেন। যদি বলেন প্রমাণ কোথায়, প্রমাণ তো অনেক রয়েছে। কাপড় কিনে বাড়ির দিকে যাচ্ছেন, তখন মন্দিরের ভিতর থেকে কাপড়টা আরেকজন টানছে, বলছে এই ভবা পাগলা তোর একার বাবা নাকি, যে তুই কাপড় পরবি আমি কাপড় পরবো না। তখন বলছে বাবা দেখো না কে যেন আমার কাপড় নিয়ে যাচ্ছে। তখন ভবা পাগলা এগিয়ে এসে দেখে মন্দিরে মায়ের হাতে এক আঁচল ধরা আর মেয়ের হাতে আরেক আঁচল ধরা। এন অলৌকিক লীলা, মেয়ের হাতে আরেক আঁচল ধরা, বলছে কে? একটা, এই যে মা তোমার কাপড় ধরছে, বলছে মা না তো একটা মেয়ে এসেছিল, বলছে
বাবা পাগলা, তোমার কি আকার বাবা, আমারও তো বাবা হয়। তাহলে বাৎসল্য স্নেহে মায়ের সাথে আমার মিলন হয়, আরো প্রমাণ রয়েছে, সাধক রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছেন মা। তাহলে এভাবে অসংখ্য অসংখ্য প্রমাণ শাস্ত্রে মহাজনদের, মহামানবদের আচরণে তারা দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা অজ্ঞ থেকে গেলাম। তোমার পূজার ছলে তোমাকেই ভুলে থাকছি, লোকে দেখছে সবাই তোমাকে পূজা করছে, কিন্তু আমার মন কিন্তু ওই পূজার দিকে নাই। মানে নিজেকে যেন না করি প্রচার, নিজেরও সকল কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, নিজেকে করিতে গৌরব দান, নিজেকেই শুধু করি অপমান। আমরা নিজেকে গৌরব দান করতে গিয়ে নিজেকেই অপমান করে ফেলি। একজন প্রেম ভক্তির মহাজন শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি একটা জমিদার বাড়িতে গিয়ে এরকম রাস্তার ধারে গিয়ে করতলে নাম করছেন, কীর্তন করছেন, কিন্তু জমিদার বাড়িতে খুব সুন্দর মন্দির রয়েছে। জমিদার অদূরে দেখতে পেয়ে ঠাকুর মহাশয়ের কাছ থেকে গিয়ে বলেছিলেন, বাবা তুমি এখানে বসে বসে কীর্তন করছো কেন? আমি যে এত সুন্দর মন্দির তৈরি করেছি, সেখানে কত সাধু সন্ত মহাত্মারা রয়েছেন, আপনি ওখানে চলুন। তখন ঠাকুর মহাশয় বলেছিলেন, মন্দিরে দেব নাই। বলে কি বললে নাস্তিক, মন্দিরে দেব নাই? আমি 20 লক্ষ টাকা খরচ করে মন্দির করেছি, 1 কোটি টাকা দিয়ে সোনার রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করেছি, আর তুমি সেখানে বলছো মন্দিরে দেব নাই? বলছেন না কেন? বলছেন আপনাকে প্রতিষ্ঠা করিয়াছ জগতের দেবতাকে, নয় তাই বলেছি মন্দিরে দেব নাই। তার মানে তুমি তোমাকে প্রতিষ্ঠা করেছো সেখানে, জগৎ বস্তুত পক্ষে জগতের যিনি দেবতা সেই জগতের দেবতাকে তুমি প্রতিষ্ঠা করতে পারো নাই, তুমি তোমাকেই পূজা করাচ্ছ, তোমার অহংকারের পূজা হচ্ছে, তোমার গৌরবের পূজা হচ্ছে, অহংকার তো পায় না নাগাল তুমি যেখানে থাকো। তাই বলছেন অহংকারং সুরাপানং আর গৌরবং মহারৌরবং, অহংকার সুরাপানের সাথে তুলনা করা হয়েছে আর গৌরবকে মহারৌরবের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য অহংকার কখনো করা যাবে না, গৌরব কখনো রাখা যাবে না। আপনি শত কর্ম করবেন, আপনার কাজ হচ্ছে কর্ম করে যাওয়া, জীবের কাজই হচ্ছে কর্ম করে যাওয়া, কর্তব্য সাধন করা, কর্মণ্যা অধিকারস্তে মা ফলে সুকদাচন। পূজা করছেন কিহের জন্য? যশং দেহি ধনং দেহি রূপং দেহি ইত্যাদি ইত্যাদি ঠাকুর মশাই মন্ত্র পড়াচ্ছেন। কিন্তু যশং দেহি মানে আপনার যশ কৃতিত্ব চাইবেন না, সেখানে বলবেন যেন কৃষ্ণ ভক্তরূপী আমার যশ হয়। যশং দেহি বিদ্যাং দেহি, কি বিদ্যা চাইবেন? মহাপ্রভু বলছেন বিদ্যা মধ্য কোন বিদ্যা সার, রাই কয়ে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কেননা বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়, সেবিলে বিশ্ব পিতার তখনই বিদ্যা সত্য হয়।